আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আল্লাহর দয়ায় আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজ একটা ফ্লাইং জোনে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে গিরিবাজ এবং চিলা জাতের কবুতর রয়েছে। এটা বাইশক করে লালন পালন করে ছাদের উপরে কবুতর, এর পাশাপাশি ফেঁচি জাতেরও কবুতর রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, আশা করি সকলে আমার ভিডিও জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আমরা ভাইয়ের সঙ্গে পরিচিত নেই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনার নামটা এবং আপনার মোবাইল নাম্বারটা এবং ঠিকানাটা বলবেন একটু। আমার নাম মোহাম্মদ ফোরকান। জি, ঠিকানা হলো জিরাবো কান্দাই আশুলিয়া ঢাকা। আর মোবাইল নাম্বারটা ভাই? মোবাইল নাম্বার 01842876387। আচ্ছা ভাই, আপনার হাতে ফ্ল্যাং জোন তো আমি দেখতে পাচ্ছি। ফ্ল্যাং জোনে প্রচুর পরিমাণে আপনার কবুতর আছে। ফ্ল্যাং জোনে কি কি ধরনের কবুতর আছে ভাই আপনার? ফ্ল্যাং জোনে আমাদের কালদম আছে, সবজি গিরিবাজ আছে। সবজি গিরিবাজ আছে না? পাঙ্কি ফ্যাটও আছে না? এখান থেকে কি কি ধরনের কবুতর সেল করবেন ভাই? বলছিলেন চিলা সেল করবেন না? এখান থেকে শুধু চিলাটা, হ্যাঁ, আর সবজি, সবজি গিরিবাজ, সবজি গিরিবাজ না, এই যে চোখটা দেখেন দর্শক, এটা সবজি, এগুলা পেয়ার বিক্রি করবে আর চিলা গুলো করবে, আর কিছু করবে না। আর ফেন্সি জাতের কবুতর আছে আপনার কাছে? তাছাড়া শীতের সময় তো 2 ঘন্টা আড়াই ঘন্টা। দর্শক, ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ করুন ভাই, কি কি ধরনের আসলে এই গিরিবাজ গুলো বিক্রি করবে অবশ্যই আপনার জানতে পারবেন। ভাই, চিলার পেয়ারটা কেমন দাম বিক্রি করেন ভাই? চিলা, আমাদের চিলা গুলো ভালো ফ্লাই করে, এরপরে কালদম আছে ওগুলো। জি জি, ওগুলো কেমন দাম বিক্রি করেন? চিলা বেবি আছে, রানিং পেয়ার আছে। বেবি কেমন দাম বিক্রি করেন? বেবি গুলো 1500, বাচ্চা রানিং 2000 না? তারপর আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে আরো ইয়ে করা যাবে, তাই তো ভাই? আচ্ছা ভাইয়ের এই যে ফ্রেঞ্চি জাতের কবুতর আছে, দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণে ফ্রেঞ্চি জাতের কবুতর আছে। এই দরদাম গুলো আমি দেওয়ার চেষ্টা করবো। আবার ভিডিও জুড়ে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এটা চিলা, এক পেয়ার যেটা বলছিলাম ভাইয়ের কাছে চিলা আছে, চিলাগুলো বিক্রি হবে। এবং সবজি কালারের যেগুলো গিরিবাজ খুব সুন্দর সুন্দর চোখের, জুম চোখের, সাপ চোখের আছে, এটা সাপশিলা। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চা দর্শক। হ্যাঁ, এটা এটা বেবি না ভাই? বেবি না, এটা তো বিক্রি হবে না ভাই? নিউ অ্যাডাল্ট বেবি। এটা কয় পড়েছে? নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এটা 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 তো বিক্রি করবেন তাই তো? মাস্টার পেয়ারও আছে? মাস্টার পেয়ার। আচ্ছা, এটা খুবই সুন্দর আসলে, দেখেন মাস্টার পেয়ারটা, এই যে মাস্টার পেয়ারটা দর্শক, খুবই সুন্দর। এটাও বিক্রি হবে তাই তো ভাই? আরো এক পেয়ার, আরো এক পেয়ার আছে, সমস্যা নেই। আর গিরিবাজ বেশ কিছু জোড়া বিক্রি হবে। আর হচ্ছে কি বলছিলেন ভাই, ওই আপনার কালদমটা কি বলছিলেন, ওটা বিক্রি হবে? কালদম আছে, মুসলদম, মুসলদম আছে, এগুলো বিক্রি হবে দর্শক। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, কত সুন্দর একটা মুস্তি করতেছে, একটা অন্তিম একটা মুহূর্ত আমাদের, খুবই সুন্দর। এটা কিং না ভাই? সাদা কিং, মাস্টার পেয়ার। এটা মাস্টার পেয়ার, এটা কি নিজের ডিম বাচ্চা নিজে করে? হ্যাঁ, বাচ্চা, এখানে একটা সিঙ্গেল বাচ্চা। দুজনে মোল্ডিং আছে না? দুইটাই মোল্ডিং আছে। এই ডিম আসবে এই সপ্তাহে, আশা করা যায় ডিম আসা। হ্যাঁ ইনশাল্লাহ, এই যে মুস্তি করতেছে, আলাদা করা ছিল তো, তারপর সাথে সাথে এখন মোল্ডিং শুরু, ইয়া শুরু হয়েছে মুস্তি, এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেয়। তো দর্শক, এই মুহূর্তে দেখলেন যে ওরা ব্রিডিংটা কমপ্লিট করলো, আসলে রানিং পেয়ার, মাল্টিং আছে, অনেক সুন্দর একটা পেয়ার, আশা করি আপনাদের ভালো লাগবে। ইউ শেপের মোটামুটি খুব হাই গ্রেডের তানা, মোটামুটি ভালো শেপের। এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন ভাই? 9000 টাকা চাচ্ছেন? না, চাওয়া দাম 9000 টাকা দর্শক, আশা করি আপনারা আলোচনা করতে পারবেন। এখানে আমরা 2-3 পেয়ার আমরা কবুতর দেখতে পাচ্ছি, ইয়েলো কালারের লাহোরি এবং ব্ল্যাক কালার লাহোরি, বেশ কিছু বেবি রয়েছে ভাই। এগুলো কি লাহোরি না ভাই? সব সব লাহোরি না? আচ্ছা, এই যে এই পেয়ারটা কয় পরে আছে বলতে পারবেন? এই পেয়ারটা 9 পরে আছে না? 9 পর, নিউ অর্ডার, মাশাআল্লাহ, অনেক সুন্দর গিটার একটা কবুতর। আর এইটাও নিউ অর্ডার না? এটাও নিউ অর্ডার ভাই। এগুলো
কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা? এটা 5500 টাকা চাওয়া দাম। দর্শক আলোচনা করতে পারবেন, এটা খুব সুন্দর একটা গিটার। ওটা দেখেন 9 পড়েছে না ভাই, 8-9 পড়েছে। আচ্ছা আর এই হলো কালার, এটা কি নর্মাল মাদি ভাই? এটা মাদি হবে না, 6 পড়ে। এই মাদিটা একটু কম করে বলেন দেখি ভাই কত টাকা যাচ্ছে এই মাদিটা, সিঙ্গেল মাদিটা? 2000 টাকা চাচ্ছে না? ঠিক আছে। আর এই পেয়ারটা এই পেয়ারটি কিন্তু একটু ছোট আছে এখন অত বড়। এটা কয় পড়েছে? এটা 9 পড়ে। এটা সেম দাম আছে তো? এটা সেম দাম চাচ্ছেন না? আচ্ছা ঠিক। ইয়েলোটা তো সে কিন্তু মাদি, আর এই দুটো পেয়ার আর দুটো হলো পেয়ার, খুবই সুন্দর একটা গোল। মাল্টিং আছে সব। এখানে আরো একবার আমরা কবুতর দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের বোম্বাই, অনেক সুন্দর মার্শাল্লাহ। কিন্তু এটা হলো কবুতর, দুটো মাল্টিং আছে না ভাই? আর ভাইয়ের লফটের আসলে ম্যাক্সিমাম কবুতরগুলো দর্শক আসলে মাল্টিং এ আছে। এটা ভাইয়ের আসলে মাল্টিং এর সময়, এই দেখেন যে মাল্টিং। এটা নর্মাল মাদি ভাই ডান পাশেটা? এটা নর্মাল। এটা কি জুটিটা আরো আসবে না? হ্যাঁ আরো আসবে। আর এটা হলো মাদিটা না? এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ এই যে সাইটি বাচ্চা, ওদের বাচ্চা আছে। আচ্ছা বাচ্চা দেখাবো। এই পেয়ারটা কত আছে ভাই? দর্শক মাল্টিং আছে দেখেন, বাম পাশে মাদি হয়েছে। এটা মাদিটা না, অনেক সুন্দর দেখেন বিগ সাইজের। এই বাম পাশে নর্না, মাল্টিং শেষ হলে তো আরো গেট আপটা সুন্দর হবে না ভাই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাল্টিংটা আসলে এই যে মাল্টিং বোঝা যাচ্ছে, মানে যেটাকে বলে অমসৃণ, কিন্তু সুন্দর হবে দর্শক। 7500 টাকা চা তো অবশ্যই আলোচনা করতে হবে। এটা কি লাহরি ভাই না? একটা মাশাল লাহরি একটা আমরা খুব দেখতে পাচ্ছি, ইয়েলো কালারের লাহরি। এটা কি ডিমে আছে? ডিমে বসে আছে, কোনো মিসমাক নাই তো? হ্যাঁ কোনো মিসমাক নাই, ফুল ফ্রেশ। ভাই আসলে শখ করে কবুতরগুলো লালন পালন করে, এটা একটা খামার। ভাই আসলে ব্যবসার উদ্দেশ্যে এটা করে না, আরো দেখাবো কবুতর। ভাই আসলে কবুতর ফ্লাইং ও করান, ফ্লাইং জন্য আছে ভাইয়ের। এই যে ডিম দিতে জমে গেছে না ভাই? আচ্ছা এটা ডিম সহ কত টাকা চাচ্ছেন ভাই একটা? এটা ডিম একটা ফোন একটা যাবে না? আচ্ছা কি বাচ্চা ফোটার পরে কি হবে? হ্যাঁ তাহলে এটার দাম হচ্ছে 28। আর যদি এই মুহূর্তে নেই, এখন নেই, এই মুহূর্তে এখন নিলে আলোচনা সাপেক্ষে? আচ্ছা ঠিক আছে, আলোচনা সাপেক্ষে না? আচ্ছা অবশ্যই আলোচনা করতে পারবেন, আচ্ছা ডিম সহ নিতে পারবেন আপনার। একটা ডিম জমছে, একটা ডিম জমে নেই। দর্শক লাল কালারের দুইটা আমরা কবুতর দেখতে পাচ্ছি, দুটো সিঙ্গেল নর। এই দুটো নর নিউ অর্ডার হয়েছে না ভাই? কয় পড়েছে ভাই? 9-10 পড়েছে কি? 10 পর কমপ্লিট হয়েছে না? এটা 10 পর কমপ্লিট হয়েছে, মাসখানেক আগেই বলছে ভাই। এইগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে? এই নরগুলো এগুলো কি আলোচনা করে নেবেন নাকি আলোচনা করা যাবে? দর্শক এটা আলোচনার সাপেক্ষে অবশ্যই আলোচনা করতে পারবেন। না সিঙ্গেল নর খুবই সুন্দর, কোনো মিসমাক নাই, আশা করি ভালো একটা কেটে হবে। লাহোরি কিন্তু এটা, হ্যাঁ খুবই সুন্দর লাল কালার লাহরি। দর্শক এখানে আমরা বেবি সহজ লাহরি দেখতে পাচ্ছি, এবার এগুলো হচ্ছে এদেরই বাচ্চা না ভাই? এদেরই বাচ্চা, অনেক সুন্দর বাচ্চাগুলো, বাচ্চা পায়ের ফেদার গুলো আসছে মাশাল্লাহ অনেক সুন্দর। এরা লাহরি লাহরি ফেদারি চলে আসবে। আর এটা হচ্ছে মাস্টার পেয়ারটা ভাই, এটা কি বেবি সহ মাস্টার পেয়ারটা সেল করবেন না বেবি সেল করবেন? বেবি সহ কেমন দাম চাচ্ছেন ভাই? এটা বেবি সহ 10,000 টাকা, 10,000 টাকা চাচ্ছে দর্শক বেবি সহ। আলোচনা করতে পারবেন, এর ঠোঁট সাদা, কোনো মিসম্যাক নাই। আর যেটা বলছিলাম এটা মাল্টিং আছে না ভাই? এও মাল্টিং আছে, ডিমে আসবে, আবার ডিমে আসবে না, কয়েকদিনের মধ্যে ডিমে আসবে। এনে আমরা আরো এক পেয়ে দেখতে পাচ্ছি লাহুরি, ভাইয়ের কাছে লাহুরিটি বেশি। এর বাচ্চা উঠে গেছে, এ বাচ্চার বয়স কতদিন হয়েছে ভাই? দুটো বাচ্চা উঠছে না? এর বাচ্চার বয়স কতদিন হয়েছে? 6 দিনের মতো আছে না? আচ্ছা এই পেয়ারটা কত টাকা যাচ্ছে ভাই? এটা 10,000 যাচ্ছে বাচ্চা সহ, বাচ্চা সহ আলোচনা করতে পারবেন দর্শক। আমরা গ্রেভার লাহরি দেখতে পাচ্ছি, কি ডিমে চলে আসবে নাকি ভাই? ল্যাঞ্জা নিচু করে ফেলছে অলরেডি, মানে সুন্দর চটপট একটা কবুতর।
এটা গিরেবা লাহোরি এই লাহোরিটা গিরেকে কয়বার বাচ্চা নিছেন দুইবার নিছেন না আচ্ছা এই পেয়ারটা কেমন টাকা বিক্রি করবেন ভাই পেয়ারটা 9000 টাকা চাচ্ছেন না এটা চাওয়া দাম 9000 টাকা দর্শক আলোচনা করতে হবে দেন অনেক সুন্দর কিন্তু আর হাড়ি নিচে এটা মা দিয়ে আর উপরে টলন আর ডিমে চলে আসছে কবুতর এটা দর্শকরা তিন পিস আমরা বেবি দেখতে পাচ্ছি এটা কিং এ যে যেটা কিং আমরা দেখলাম রানিং কিং তার বেবি একটা দেখেন এটা মল্টিং এ আছে এটা কয় পরে আছে ভাই পাঁচ পরে এটা নর না মাদি হবে নর না আর যে বোম্বাই দিরা কি জোড়া এক ঘরের যে মাস্টার পেয়ার দেখলাম তাদের এরা মল্টিং এ আছে আচ্ছা এই ভাই এই নরটা কত টাকা যাচ্ছেন ভাই এই নরটা চাচ্ছি 2500 টাকা এর পর আলোচনা সাপেক্ষে আলোচনা করতে হবে আর বোম্বাই বাচ্চা জোড়া ভাই 2000 টাকা চাচ্ছেন না এটাও আলোচনা করতে হবে দর্শক অবশ্যই আলোচনা করবেন একটা লাল বোম্বাই দেখতে পাচ্ছি ভাই ডিম দিছে ভাই ডিম দিছে দর্শক এই যে ডিমটা দেখানোর চেষ্টা করছি ডিম দুটোই দিছে ডিম জমছে হ্যাঁ জমছে বাচ্চা কন্টিনিউ করে বাচ্চা কন্টিনিউ করে আর বাচ্চা ভাই পেটটা কত টাকা যাচ্ছে ভাই বাচ্চা ডিম সব 2000 টাকা চাচ্ছে আলোচনা করতে পারবেন দর্শক অবশ্যই আলোচনা করবেন এটা লাল বোম্বাই নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক আমরা এখানে এক পেয়ার চকো গ্রিজেল দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই দেখ খুবই সুন্দর একটা চকো গ্রিজেল এটা কি নরমাদি কনফার্ম ভাই এটা কি রানিং পেয়ার রানিং এই ডিম বাচ্চা করছে ভাই জোড়া দিয়ে পোস্টার করাইছেন ও পোস্টার করাইছেন না আচ্ছা এই পেয়ারটা কেমন দেখা দাম যাচ্ছেন 3500 টাকা চাওয়া দাম দর্শক আলোচনা করতে পারবেন ট্যাগ লাগানো আছে মাদিটার নটটা ট্যাগ নাই খুবই সুন্দর